গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমরা আছি শ্রীনগর ডাল লেকের সামনে। গতকাল আমরা এসেছিলাম পেহেলগাম থেকে, আর সেখানে কী কী দেখেছি, কোথায় কোথায় ঘুরেছি সেই নিয়ে ভিডিও বানানো হয়েছে। সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো ডাল লেকের উল্টো দিকেই কিন্তু আমাদের হোটেলটা ছিল, মাত্র এক মিনিট হাঁটা পথ। তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করে একবার দর্শন করে নিতে এসে গেলাম। আর দেখুন কী সুন্দর লাগছে পুরো জায়গাটা। আর এখন আমরা আবার হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে একেবারে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গুলমার্গ, গুলমার্গের সেই ফেমাস গন্ডোলা রাইড। তো বলে রাখি, শ্রীনগর থেকে গুলমার্গ অবধি যেতে আপনাদের প্রায় লেগে যাবে 2 ঘন্টার মতন। হাতে কিন্তু আপনারা অবশ্যই সময় নিয়ে বেরোবেন। আর দেখুন, বাইরে এখন হালকা ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে। এবার আসি কিছু ইম্পর্টেন্ট কথায়। গন্ডোলা রাইড করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আগে অনলাইন টিকিটটা কেটে নিতে হবে, কেন কি ওখানে অন দ্য স্পট কোনো টিকিট দেওয়া হয় না। আর যদি কেউ অফারও করে, আপনারা যদি কোনো গাইডকে ধরেও যদি টিকিটটা নেন, তাহলেও কিন্তু প্রায় 2-3 হাজারের মতন এক্সট্রা পড়ে যাবে। তো সবচেয়ে বেটার আপনারা আগে থেকেই অনলাইন টিকিটটা কেটে যাবেন। এখানে দুটো ফেজ থাকে, ফেজ 1 আর ফেজ 2। ম্যাক্সিমাম লোকে ফেজ 1-এ যায়, তো তাই এখানে স্লটগুলো তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। তো 3 মাস আগে কিন্তু আপনারা ফেজ 1-এর টিকিটটা কাটবেন, আর ফেজ 2-এর জন্য 1 মাস আগে কাটলেও চলবে। 3 রকমের স্লট থাকে, স্লট 1, 2 আর 3। আমরা নিয়েছিলাম স্লট 3-টা। আপনারা অলওয়েজ হাতে 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু স্লটগুলো বুকিং করবেন। ফেজ 1-এর জন্য আপনাদের লেগে যাবে 810 টাকা, আর ফেজ 2-এ যেতে গেলে লেগে যাবে 1010 টাকা। এবার ডিপেন্ডিং অন সিজন, আপনারা যদি মনে করেন যেই সিজনে আপনারা যাচ্ছেন বরফ কম থাকবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফেজ 2-এর টিকিট কাটবেন, কেন কি ফেজ 1-এ আপনারা অতটা বরফ পাবেন না। বাট আমরা যে সিজনে গেছিলাম, আমরা ফেজ 1-এই যথেষ্ট বরফ পেয়ে গেছিলাম। আর এই যে দেখুন, এখন আমরা ঢুকে পড়েছি গুলমার্গে। এই পয়েন্টটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন, তাহলে যখন দেখবেন রাস্তায় প্রচুর বরফ, সেই টাইমে কিন্তু এই যে পুরো পাহাড়ের উপরে রাস্তাটা, এইটা আপনাদের নিজেদের ভেহিকেল করে ওরা যেতে দেবে না। এখান থেকে আপনাদের লোকাল ট্যাক্সি বা ওদের লোকাল যে গাড়িগুলো থাকে, যে গাড়ির চাকাতে চেইন বাঁধা থাকে, সেই গাড়ি করে কিন্তু আপনাদেরকে ওপর অবধি ওরা নিয়ে যাবে। বাট আমরা যখন গেছিলাম তখন একেবারে রাস্তা পরিষ্কার ছিল, তাই আমরা একেবারে ডাইরেক্ট উপর অবধি আমাদের ট্রাভেলার গাড়ি নিয়ে চলে গেছিলাম। আর এই যে দেখুন, গুলমার্গে ঢুকতেই সামনে আপনারা দেখতে পারবেন সেই ফেমাস শিব মন্দির, যেটা হয়েছিল জে জে শিবশঙ্কর গানের শ্যুটিংটা হয়েছিল এই জায়গাটাতে। বাট আনফর্চুনেটলি গত মাসে একটা ফায়ার অ্যাক্সিডেন্টে জায়গাটা অনেকটাই কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো সবচেয়ে প্রথমে আমরা গাড়ি থেকে নামি, নেবেই চলে যাই বুট রেন্ট করতে। এই যে দেখুন সামনে দোকানটা, এখানে বুট আর কোট দুটোই কিন্তু ভাড়ায় পাওয়া যায়। আমরা নিয়েছিলাম 200 টাকা দিয়ে বুট। আর এই হচ্ছে পুরো সামনে এরিয়াটা, এখানে কিন্তু ওয়াশরুমসের ব্যবস্থা আছে, আর সামনে দেখুন অনেক কটা ট্যাক্সি আছে। এখান থেকে আপনারা কিন্তু শেয়ার গাড়িতে করে একেবারে চলে যেতে পারেন গন্ডোলার স্টেশনটার কাছে। গন্ডোলার কাছে 2 কিলোমিটার রাস্তা, যদি আপনারা হেঁটে যেতে চান হেঁটেও যেতে পারেন বা গাড়িতে করেও যেতে পারেন। আর এই যে দেখুন, আমাদের ইশু বেবি একেবারে ফুললি রেডি, ওর জন্যও ছোট্ট ছোট্ট বুট নেওয়া হয়েছে। আর এই যে দেখুন, এখন আমরা পৌঁছে গেছি, আর এখন ঢুকে পড়বো আমরা গন্ডোলার যে স্টেশনটা সেখানে। আমরা নিয়েছিলাম 1:30-র স্লট, এখন বাজে 12:30। আর দেখুন লাইনটা একেবারে বাইরে অবধি এসে গেছে। তো যাই গিয়ে লাইনে দাঁড়াই, শেষমেশ কতক্ষণে আমরা গন্ডোলাতে উঠতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। গুলমার্গে কিন্তু হেলিকপ্টার সার্ভিসও আছে, যদি আপনারা শুধু গুলমার্গের এরিয়াল ভিউটা নিতে চান, তাহলে 8 থেকে 12 মিনিটের একটা রাইড হবে, যেটা 8,500 রুপিস পার পার্সন পড়বে। আর যদি আপনাদেরকে হেলিকপ্টার ফেজ 1-এ ড্রপ করে একটুখানি ঘোরার পরে আবার ফেজ 1 থেকে পিক আপ করে নেয়, তাহলে সেটার চার্জেস পড়ে যাবে 15,000 রুপিস পার পার্সন। তো এখন আমরা ঢুকে পড়বো আমাদের নর্মাল এন্ট্রিতে, অনলাইন টিকিট যেটা কাটা ছিল, কেন কি আমাদের কাছে অত পয়সা নেই হেলিকপ্টারে যাওয়ার মতন। আর সামনে দেখুন একটা ওয়ার্নিং সাইন, ট্যুরিস্টদের যাদের কার্ডিয়াক প্রবলেম আছে আর অ্যাজমা আছে, তারা কিন্তু গন্ডোলা রাইডটা অ্যাভয়েড করলেই বেটার। আর ভিতরে ঢুকে আমরা দেখি যে এত লম্বা লাইন,
এমন ওদের দুটো ফ্লোর আছে, দুটো ফ্লোরেই কিন্তু আপনাদেরকে এতটা লাইন দিয়েই যেতে হবে। আর বলে রাখি, এখানে কিন্তু সবাই অনলাইন টিকিট কেটে এসেছে, কেউই কিন্তু ইনস্ট্যান্ট টিকিট কেটে টিকিটের জন্য আসেনি। তাহলে আপনারা ভেবে রাখুন, আপনাদের হাতে অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় নিয়ে আপনাদেরকে কিন্তু গন্ডোলা রাইডের প্ল্যানিংটা করতে হবে। আর লাইনে দাঁড়িয়ে আমরা বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে অলরেডি স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। আর এই যে দেখুন, আমরা একেবারে কেবল কারের কাছে এসে গেছি, এক একটা কেবল কারে কিন্তু 6 জন করে বসতে দেয়। তো এই যে আমরা উঠে পড়লাম কেবল কারের ভিতরে আর আমাদের রাইডটা শুরু হয়ে গেছে। ফেজ 1 অবধি যেতে কিন্তু লাগবে 15 মিনিট। আর বাইরে দেখুন কি সুন্দর স্নোফল পড়ছে। আর এই হলো আমাদের ইস্যু বেবি, এতক্ষণ কিন্তু লাইনে ঘুমিয়েছিল, যেই কেবল কারে উঠেছে একেবারে চোখ খুলে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। এটা কিন্তু আমাদের সবার ফার্স্ট স্নোফল দেখা। আর নিচে দেখুন সবকটা বাড়ি কিন্তু স্নোতে একেবারে কমপ্লিটলি ঢেকে গেছে, চারিদিকে কত উঁচু উঁচু বরফ জমেছে। আর এই যে দেখুন উপর থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, চারিদিকে পুরো সাদা বরফে ঢাকা প্লাস স্নোফল হচ্ছে। আমরা যে স্নোফলের ব্যাপারে এতটা লাকি হব আমরা আগে বুঝতে পারিনি। আর এই যে আমরা পৌঁছে গেলাম ফেজ 1-এ, আর বাইরে দেখুন জাস্ট ফাটাফাটি স্নোফল হচ্ছে। বলে রাখি, এটা কিন্তু আমাদের জীবনের প্রথম স্নোফল দেখা। আমরা কিন্তু খুব মজা করেছি, খুব আনন্দ পেয়েছি, আর এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ। তারপরে ওখানে আমরা একটা স্লেজ গাড়ি নিয়ে একটা ছোট্ট রাইড নিয়ে নিয়েছি, আর যেটা নিয়েছিল 300 টাকা। এখানে কিন্তু আপনারা অবশ্যই দরদাম করবেন, কাশ্মীরে আপনারা যখনই ঘুরতে আসবেন বার্গেনিং স্কিলস কিন্তু আপনাদের প্রো লেভেলে থাকতে হবে, না হলে কিন্তু চলবে না। আর এই যে দেখুন আমরা এখন স্লেজ গাড়ি করে নিচে যাচ্ছি। এখানে একটু ভিডিওটা শেকই হবে, কেন কি আমি স্লেজ গাড়িতে ফোনটা ধরে বসেছিলাম। যাই হোক, আমরা এই রাইডটা খুবই এনজয় করেছি। এখানে কিন্তু এটিভি বাইক রাইডের অপশনও আছে, আপনারা চাইলে সেইটাও করতে পারেন। আর এই যে দেখুন এখন আমরা স্পটে পৌঁছে গেছি, আমাদেরকে এখানে এনে ছেলেটা রেখে দিয়েছে। এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, ফটো ভিডিও তুললাম। আর উপর থেকে আমরা এসেছিলাম ওই যে পুরো সামনের রাস্তাটা দিয়ে ঘুরে, প্রায় 2 মিনিটের মতন ছিল রাইডটা, তার জন্য নিয়েছে 300 টাকা। ঠিকই আছে, খুব একটা বেশি না, এমনই হয় এখানে চার্জেস। এরা কিন্তু আপনাদেরকে রিলসও তুলে দেয়, তারও কিন্তু আলাদা প্যাকেজ আছে। ছেলেটা দেখুন আমাদের এই 300 টাকার মধ্যে কি সুন্দর ছবি তুলে দিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু রিলসও করিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন এখন আবার উপরে অবধি ও জেদ ধরেছে যে আমাকে বসিয়ে নিয়ে যাবে, বলছে ম্যাডাম আপ বেঠিয়ে বেঠিয়ে। আমি তো একেবারে এম্বারাস ফিল হচ্ছিলাম, এটা একটু ইনহিউম্যান লাগছিল, যদিও এটা ওদের কাজ, বাট স্টিল আমি কোনো মতে 20 সেকেন্ড স্লেজে বসে গেছি, একটা ভিডিও বানিয়েছি। আমি বলছিলাম ভাই এবার তুমি একাই চলে যাও, আমি হেঁটে হেঁটেই উঠবো, আমাদের এটাতেই মজা লাগছে। তো এই যে দেখুন আমরা পৌঁছে গেছি উপরে। এখানে কিন্তু আপনাদের খাওয়া দাওয়ারও অনেক অপশন আছে, ভিতরে রেস্টুরেন্ট তো আছেই, এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন হট চকলেট, ম্যাগি, কাওয়া, সুইটকর্ন এসব। তো আপনারা চাইলে এগুলো এখানে ট্রাই করতে পারেন। আর দেখুন এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি রিটার্ন যাওয়ার, প্রচণ্ড লম্বা লাইন। এই লাইনেও আমাদেরকে প্রায় 1 ঘন্টার মতন দাঁড়াতে হয়েছে, আর স্নোফল তো থামারই নাম নেই।
আমরা কিন্তু অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখছি যে স্নোফল একেবারেই বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন সামনে পুরো লাইন, ওই ভিতরে সামনে শেডের ভিতর অবধি লাইন, তো এইগুলো কিন্তু রিটার্ন যাওয়ার লাইন। আর এই যে দেখুন সেই হেলিকপ্টারটা যেটা আমি নিচে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা আপনাদেরকে এখানে ড্রপ করবে, আপনারা একটু ঘুরে নেবেন, আবার এখান থেকে আপনাদেরকে পিক আপ করে নিয়ে যাবে। তার জন্য পড়ে যায় পার হেড 15,000 rupees। ভিউটা কিন্তু খুব অসাধারণ লাগছিল যে একটা হেলিকপ্টার ল্যান্ড করছে আমাদের সামনে, সেটাও স্নোতে, পুরো চারিদিকে স্নো উড়িয়ে উড়িয়ে, দারুণ লাগছিল দেখতে। আর এই যে দেখুন গুলমার্গে আসার পরে আমরা দেখলাম ওয়েদারটা এতটাই আনপ্রেডিক্টেবল, চারিদিকে এখন পুরো ঝলমলে রোদ। আমরা স্নোফলও পেয়েছি আর রোদও পেয়েছি, আবার আমরা টুক করে গিয়ে কয়টা ছবি ভিডিও তুলে নিলাম। তো ফাইনালি আমরা আবার কেবল কারে উঠে পড়েছি, এখন আমরা চলে যাচ্ছি রিটার্ন ফেজ 1 থেকে গুলমার্গ অবধি। আর দেখুন আমরা লাইনে কিন্তু প্রায় 1.5 hours মতন দাঁড়িয়েছিলাম, তারপরেই কিন্তু আমরা কেবল কারে উঠতে পেরেছি, এতটাই রাশ। আর বাইরে ভিউটা তো জাস্ট মনে ভরে রাখার মতো। আর এই যে দেখুন আমরা অলমোস্ট নিচে এসে গেছি, গুলমার্গ এবার আমাদেরকে সব কিছু দিয়েছে। আমরা রেইনফল দেখতে পেয়েছি, স্নোফল দেখতে পেয়েছি, প্লাস সানশাইনও পেয়েছি, মানে পুরো মন ভরে গেছে আমাদের। গুলমার্গ গন্ডোলা রাইড হয়ে গেছে আমাদের কমপ্লিট, এখন আবার আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগর ডাল লেকের উদ্দেশ্যে। আমরা এখন আমাদের হোটেলে রিটার্ন চলে যাব, আর আজকে সন্ধ্যাবেলা কোনো প্ল্যানিং নেই, একটু এদিক ওদিক ঘুরে নেব, শপিং করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, যেটা হচ্ছে সোনমার্গ ভিডিও আর মাতা ক্ষীর ভবানী মন্দিরের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।